অল স্কোয়াড আমার সামনে, আমি কি মারতে পারবো? একটা ডাউন করে দিছি, সে গুলু মেরে দেবো, গুলু মেরে দেবো, যেটা মজেই কথা সেই কাজ, কিন্তু গুলু কিন্তু মারা দিছে আমার কাছে। ওই দে আমি কি করি, শর্ট গান দিয়ে গুলি করতেছে, এটা দিয়ে গুলি করলো আর ভিতরে লাগবো না, এটা আমি জানা সত্ত্বেও শর্ট গান দিয়ে গুলি করতেছে। হুদাই হুদাই এই পাশ দিয়ে আবার আজ দিয়ে দিছে আরেকটা আইসা, আর ওই স্কোয়াডটা খেয়ে দিতে হবে চুপচাপ করে দাঁড়া। দেখি দেখি এদিক দিয়ে যাওয়া, আরে গুলি করে গুলি করে গুলি করে আমার সব কিছু ড্যামেজ দিয়ে দিছে। এদিকে আইসা পড়ছে, দুইটা রাশ করছে, গ্লু ওয়াল গ্লু ওয়াল গ্লু ওয়াল মারতে, গ্লু ওয়াল মারার সময় নেই, একটারে ডাউন করে দিবো, আরেকটা আমার ডাউন করলে ট্যাবলেটটা খায়া, তারপর ও প্যাক করে আগো বোম দেওয়া উড়াই দেবো। ঠিক আছে গাইস, আর ফুল ভিডিওটি দেখতে হলে অবশ্যই 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 লাস্ট পর্যন্ত দেখবেন, ঠিক আছে, মজাটা পাইবেন। হ্যালো এভরিওয়ান, তো আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো আমি নেমে গেছি ব্লুজনে, না ব্লুজনে নামলে আমার মাইরা দিব, তাই আমি আজকে ব্লুজনে নামি নেই। আর এই নতুন প্যারাশুটটা পাইছি ফ্রি ফ্রি, ঠিক আছে গাই, সামনে অনেকগুলো গোল্ড পায় আনিছি, স্বর্ণ স্বর্ণ মুদ্রা, একটা কিল কিন্তু দুইটা কিন দুইটা না দুইটা কিল কিন্তু কইরা ফেলছে অলরেডি। সামনে দূরে লাফায় লাফায় আইতে আছে চাঁদও, লাফায় আসলে তো লাভ নাই, আমার হাতে রাস হয়ে যাবার চাঁদও। যাই হোক, তিনটা কিল করে ফেলছি, বামে ডাইনে বামে ডাইনে, এখনও দুইটা প্লেয়ার বাইচা রয়েছে। এই যে যেই প্লেয়ারটার এখন মারলাম, এই ওর দলেরই মন মেবি দুইটা প্লেয়ার, বা হইতে পারে যে ও এদিকে একটা ল্যান্ডমাইন ফিট করে দিয়েছি ঘরের ভিতরে, হইতে পারে যে ওর সাথেরই প্লেয়ার 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 আর কি, ওর সাথেরই প্লেয়ার ওরে বাই হেডে লাগছে একটা। ওপি আই এম হ্যাকার ব্রো, আই এম হ্যাকার 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 ইউ নো। চারটা কিল হয়ে গেছে গাইজ, একটা প্লেয়ার বাইচে রয়েছে, লাস্ট প্লেয়ার লাস্ট প্লেয়ার। ওর ড্রেস আপ মনে হচ্ছে হিপ হপ নাকি না আজ্জু ভাই, বুঝতেছি না গাইজ, হিপ হপ না আজ্জু ভাই, আজ্জু ভাই যখন আমার ম্যাচে, ও একটা ভিডিও টাইটেল পেয়ে গেছি আজকে, ঠিক আছে, আজ্জু ভাই যখন আমার ম্যাচে তাকে মেরে তারপর বুয়া করলাম। দাঁড়ান দাঁড়ান, আরে 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 এরে কি রে, দেখতাম না ডাবল গ্লুয়াল মাইরা দিছে, আরেকটা গ্লুয়ালের পরে আরেকটা গ্লুয়ার দোল দিয়ে আসতেছে, কেটা কেটা, আরে ভাই ভাই সাব, ওর কাছে স্কিন আছে মেবি, কিসের জন্য দেখলাম, গান স্কিন নাকি অনেকটা আছে আছে, হিপ হপ হিপ হপ নাকি রে, না আজ্জু ভাই কোনটা, হ্যাঁ আজ্জু ভাইয়ের মতো একটা টুপি মনে হইতেছে ওর মাথার উপরে। যাই হোক, সমস্যা নাই গাইস, ও আমার হাতেই মরবে, কারণ জোনের ফেভারে আমি আছি, ও নাই, ঠিক আছে, যাইতে হবো বামে। দেখি ওরা একটা এটাতে ড্যামেজ দিতে পারে, ও ১৯ ড্যামেজ দিছে, দাঁড়ান আর দুইটা গুলি আছে এটার, দাঁড়ান দেখি আর কিছু ড্যামেজ দেওয়া যায় কি না, না ড্যামেজ খায় না, ও মনে এখান থেকে পলায় যাও, বললাম তো এই যে এই পাশে ডান পাশে চলে আসে, কিন্তু ওরা কিন্তু আমি দেখা ফেলছি, ও ভাবছে যে ওরা আমি দেখি নাই, কিন্তু ওরা কিন্তু আমি দেখে ফেলছি, আর ও আমাকে রাশ দিবে না, কারণ ওইখান থেকে গুলি করে মারবে ওরা, কিন্তু এখন আমি মাইরা ফেলতে পারি আজ্জু ভাই, হ্যাঁ হ্যাঁ আজ্জু ভাইয়ের টুপি পরা, ঠিক আছে গাই, সমস্যা নাই, আজ্জু ভাইয়ের টুপি পরা, তো আজ্জু ভাইয়ের টুপি পরা প্লেয়ারটাকে আজকে মেরে দেবো আমরা, যদিও আজ্জু ভাই হলে মারতাম না, কারণ তার বিগ ফ্যান আমি, ঠিক আছে গাইস, টিম আপ করতাম, টিম আপ করে আজ্জু ভাইরে বুয়া দিয়ে দিতাম, তাই আজ্জু ভাইয়ের নকল দেখে ওরে আমি মাইরা দিব গাইস, দেখি ও কি করে, নিজ দিয়ে আসে কি না গাইস, আপনাদের কি মনে হয়, ওকে নিজ দিয়ে আসবে রাস করবে নিজ দিয়ে আইসা? আচ্ছা সমস্যা নাই, চাঁদু নিজ দিয়ে আইসা রাস করলে আমিও তোমাকে উপর দিয়ে মেরে দেব, আমার কাছে আছে লেভেল ৩ করা দুইটাই গান, আর আমার কাছে এই আর এমন কিন্তু অত নাই, ও আমারে দেখেন কী মারতেছে, এতক্ষণ কিন্তু ওরে এগুলো মাইরে আমি জ্বালাইছি, এখন ও আমাকে এগুলো মাইরে জ্বালাইতেছে, কিন্তু ওই টাইমিংয়ে দিতে পারতেছে না, ওর ওর বোমটম সব নিচে রয়ে যাইতেছে গা, জোন কিন্তু ওর ফেভারে নাই, জোন টান দিছে, ও কিন্তু আইসা পড়ছে গ্লু মাইরা দিছে, দাঁড়ান আমি কি নিচে নামবো গাইস, না নিচে নামে না, ওই আসবে না, ও ভাই হেডে লাগ রে ভাই, হেডে লাগ রে ভাই, কী অবস্থা, ওকে বুয়া হয়ে গেছে গাইস,